হ্যালো টেক জনগণ, টেকসেমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী সম্পর্কে আজকের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইমার্জেন্সি নাম্বার এবং ইনফরমেশন নিয়ে। আমরা সচরাচর সবাই ফোন ব্যবহার করি, কিন্তু ফোনের একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ইমার্জেন্সি নাম্বার এবং ইনফরমেশন। আমাদের ফোন যখন স্ক্রিন লক অবস্থায় থাকে তখন আমাদের এখানে এটা দেখায়, কিন্তু আমরা এটা অনেক সময় ইউজ করতে জানি না। আমরা হয়তো ভাবি এখানে ইমার্জেন্সি একটা হয়তো নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা জানি না, এই জন্য কল করতে পারি না। আসলে ব্যাপারটা তা না, আমাদের নিজে থেকে একটা ইমার্জেন্সি নাম্বার এবং ইনফরমেশন সেখানে সেট করে নিতে হয়। অনেকে হয়তো এই ব্যাপারে জানি না, এই জন্য এই ব্যাপারটা খুবই ঘাটাঘাটি করি না। তবে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার ফোন যে কোনো সময় হারিয়ে যেতে পারে, অথবা আপনি কোনো দুর্ঘটনার শিকার হলে সেখানে কোনো ব্যক্তি যদি আপনার বাড়ির কারোর সাথে কন্ট্যাক্ট করতে চায়, সেই কিন্তু আপনার লক স্ক্রিনের ভিতর থেকে আপনার কোনো ইনফরমেশন বের করতে পারবে না। অর্থাৎ আমি যদি এখন আমার স্ক্রিনটা লক করি, পারছেন যে এখানে লক করার পর এখন আমার প্যাটার্ন চাচ্ছে, আমার প্যাটার্ন যদি না দিই তাহলে এখানে কিন্তু আমার কোনো ইনফরমেশন সে দেখতে পাবে না। অর্থাৎ সে যদি আমার বাড়িতে কোনো ফোন করতে চায়, অথবা আমার বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে চায়, এখান থেকে কোনো কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই প্যাটার্ন না দেওয়া হয়। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি নামে একটা শব্দ আছে, এখানে যখনই আমি ক্লিক করে দেবো এখানে দেখুন একটা ইমার্জেন্সি ফোন করার অপশন চলে এসেছে। কিন্তু কেউ তো জানে না এখানে আমার ইমার্জেন্সি নম্বরটা কী সেট করা আছে আর কোথায় থেকে সেট করতে হবে, হয়তো এটাও আমরা অনেকে জানি না। এই জন্য এই ফিচারটা আমরা অনেকেই ব্যবহার করি না, কিন্তু ফিচারটা আমাদের সকলেই ব্যবহার করা উচিত, কেননা যে কোনো সময় এটা আমাদের কাজে লেগে যেতে পারে। তাহলে আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনার ফোনেও কীভাবে আপনি এই ইমার্জেন্সি নাম্বারটা সেট করতে পারবেন, পাশাপাশি আপনার কিছু ইমার্জেন্সি ইনফরমেশনও সেট করে রাখতে পারবেন। তাহলে আমি এখান থেকে আমার সেটিংসে চলে যাচ্ছি। এর আগে আমাকে আনলক করে নিতে হবে। আমি মোবাইলটা আনলক করে নিচ্ছি। আনলক করার জন্য আমি প্যাটার্ন দিয়ে দিলাম। প্যাটার্ন দেওয়ার পর যখন আনলক হলো, এখন কিন্তু আমি এখান থেকে যে কোনো ইনফরমেশন বের করতে পারবো, কিন্তু যখন আমার ফোনটা লক অবস্থায় ছিল ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোনো কিছুই ব্যবহার করতে পারতাম না। অর্থাৎ কারো হাতে যদি আমার ফোনটা পড়ে যায়, অর্থাৎ সে যদি আমার বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে চায়, অর্থাৎ আমার ফোনটা যদি হারিয়ে যায়, সে যদি আমার একটা ফেরত দিতে চায়, তাহলে কিন্তু সে আমার কোনোরকম ইনফরমেশন এখান থেকে পাবে না। এই জন্য আমরা যদি এখানে আগে থেকে একটা ইনফরমেশন সেট করে রাখি, তাহলে হয়তো সে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং আমার ফোনটা ফেরত দিতে পারবে। অথবা দুর্ঘটনাবশত যদি আমার কোনো জায়গায় বাড়িতে কারোর কাছে ফোন করতে হয় আর আমি যদি ফোন করার অবস্থায় নাও থাকি, তাহলে কিন্তু অন্য কেউ আমার একটা হেল্প করে দিতে পারবে। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে সবার আগে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পৌঁছে যায় আপনার কাছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ইমার্জেন্সি নাম্বার এবং ইনফরমেশন সেট করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার সেটিংসে। আমি আমার সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে এখানে দেখতে পাবেন যে একটা অপশন আছে ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এটা আপনাদের সকলের ফোনেই থাকবে। যদি এখান থেকে খুঁজে না পান, তাহলে এখানে আশা করি আপনাদের এখানে সার্চ বাটন আছে, সকলের ফোনে সার্চ বাটন থেকে সার্চ করে এটা বের করে নিতে পারবেন। তারপর ইউজার অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিচ্ছি। ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এখানে এরকম অনেকগুলো ইনফরমেশন চলে আসবে, যেমন আপনার যে জিমেল ইমেলগুলো আছে সেগুলো দেখাবে। সেখান থেকে স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখুন যে এখানে একটা অপশন কিন্তু আছে যে ইমার্জেন্সি ইনফরমেশন। এই ইমার্জেন্সি ইনফরমেশন নামে যে অপশনটা আছে সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ইমার্জেন্সি ইনফরমেশনের মধ্যে আপনি যখন ক্লিক করে দিবেন তখন আপনার এখানে একটা ফর্ম পপ আপ হয়ে ওপেন হয়ে যাবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি ইমার্জেন্সি ইনফরমেশন। দেখুন ইমার্জেন্সি ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আমার মেডিকেল ইনফরমেশন এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট দুইটা অপশন কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল ইনফরমেশন আর এখানে আমার কন্ট্যাক্ট, ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন দুইটাই চলে এসেছে। তাহলে কী করতে হবে, এখানে যখন আমার মেডিকেল ইনফরমেশনটাতে যদি ট্যাপ করি, এখানে আমার নিজের নাম অ্যাড্রেস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের নিজের নাম, তারপর অ্যাড্রেস, আপনার ব্লাড টাইপ, তারপরে অ্যালার্জিস, যদি আপনার কোন ব্যাপারে অ্যালার্জি থাকে অথবা আপনি কোথাও গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন,
সেখানে আপনাকে কোনো ওষুধ দেওয়া হবে, কিন্তু এই ওষুধ আপনার অ্যালার্জি থাকতে পারে, এই জন্য আপনি যদি এখানে সেট করে রাখেন তাহলে হয়তো আপনার যারা আপনার হেল্প করার জন্য এগিয়ে এসেছে তারা হয়তো জানতে পারবে যে আপনার এই ব্যাপারে অ্যালার্জি আছে, তারা এটা থেকে আপনাকে বিরত রাখতে পারে। তারপর এখানে আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো মেডিসিন থাকে, যে আপনার হয়তো শ্বাসকষ্টের কোনো সমস্যা থাকতে পারে বা অন্য কোনো সমস্যা, এই মুহূর্তে আপনার যে মেডিসিনটা দরকার এটা তো তারা জানে না, ইমার্জেন্সি কন্ট্যাক্টে যদি আপনি এখানে মেডিসিনটা রেখে রাখেন তাহলে কিন্তু আপনার মেডিকেল যেই নোটিশটা তারা এখান থেকে পেয়ে যাচ্ছে, পেয়ে যাওয়ার পর আপনার এই তারা একটা ট্রিটমেন্ট করতে পারবে। তারপর অর্গান ডোনার যদি আপনার রক্তের গ্রুপটা জানা থাকে, এখানে আপনার রক্তের গ্রুপটা দিয়ে দিতে পারবেন। তারপর মেডিকেল নোট, আপনার এখানে যদি তেমন কোনো মেডিকেল নোট থাকে, অর্থাৎ আপনার কোনো প্রেসক্রিপশন যদি থাকে, আপনি ইচ্ছা করলে এখানে অ্যাটাচ করে রাখতে পারেন। তাহলে বুঝতে পারছেন যে এখানে আপনার মেডিকেল ইনফরমেশনগুলো রেখে দিতে পারবেন, যার ফলে আপনার যে কোনো সময় এখান থেকে আপনি এগুলো ব্যবহার করে কোথাও থেকে গেট রাইট হতে পারেন। তাহলে ব্যাগে চলে যাচ্ছি, আমি এখানে এগুলো পূরণ করছি না, আপনার এগুলো আপনাদের মতো নিজের মতো পূরণ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে যে সেভ নাম্বারগুলো আছে সেগুলো এখান থেকে শো করবে, এগুলো থেকে আপনি আপনার যে নাম্বারটা আপনার ইমার্জেন্সি নাম্বার হিসেবে একটা নাম্বার সেট করে নিতে পারবেন, অর্থাৎ আপনার বাবা বড় ভাই যে কোনো কারো নাম্বার আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন। এই নাম্বারটা এখান থেকে অ্যাড করে দিলে তারপর স্ক্রিনে সবার উপর এই নাম্বারটা অটোমেটিক চলে আসবে, তারা আপনার যদি কোনো ফোন হারিয়ে যায় বা আপনার কোনো বিপদ হয় তখন বা কোনো অ্যাক্সিডেন্টে আপনার এই নাম্বারটা হয়তো কাজে লাগতে পারে বা কেউ আপনাকে এই নাম্বারের সাহায্যে খুঁজে বের করতে পারে বা আপনার পরিবারের লোকের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে আমি এখান থেকে একটা নাম্বার আপাতত সেট করছি, যেমন আমি এই নাম্বারটা সেট করে দিলাম। এই নাম্বারটা কিন্তু আমার স্ক্রিন যখন লক অবস্থায় থাকবে তখন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। তাহলে আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি, এখান থেকে কোনো কিছু সেভ টেপ করতে হবে না, জাস্ট শুধু ব্যাগে চলে গেলেই হবে। এখন আমি একবার হোম পেজে চলে এসেছি, এখন যদি আবার আমি আমার স্ক্রিনটা লাঞ্চাচ্ছি প্যারাল চাইলে এখানে যে ইমার্জেন্সি নিচে যে বটমে যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি, এখানে যখন আমি ক্লিক করব দেখুন এখানে কিন্তু আবার সেই আগের মতোই একটা নাম্বার চলে এসেছে, কিন্তু কেউ তো জানে না আমি ইমার্জেন্সি নাম্বার হিসেবে কোনটা সেট করেছি। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি ইনফরমেশন নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করে দেয় ডবল ক্লিক করতে হবে, ক্লিক করলে কিন্তু আমার এই ইমার্জেন্সি নাম্বারটা শো করছে, অর্থাৎ আমার স্ক্রিন এই মুহূর্তে লক অবস্থায় আছে তবু এই নাম্বারটা শো করছে এবং এই নাম্বারটা দিয়ে আমি একটা ফোন কল পর্যন্ত করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফোন কলের উইন্ডোজ চলে আসে, এখান থেকে আমি একটা ফোন কল করে নিতে পারবো। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে ইমার্জেন্সি নাম্বারটা আপনাদের স্ক্রিন লক অবস্থায়ও ব্যবহার করা যাবে এবং ইমার্জেন্সি ইনফরমেশন যেগুলো সেগুলো আপনার স্ক্রিন লক অবস্থায়ও দেখা যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এই ভিডিওটার মাধ্যমে আপনি আপনার ফোনের মধ্যে ইমার্জেন্সি নাম্বার এবং ইনফরমেশনগুলো সেট করে নিতে পারবেন, যার ফলে এগুলো আপনার ভবিষ্যতে যে কোনো ধরনের কাজে লাগতে পারে। তাহলে এই ছিল আজকের ভিডিওতে, পরবর্তী ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ।